মানে আমি এইবাৰ এটা দৃষ্টান্ত দেখাব খুজিছিলোঁ যে দৰিদ্ৰক লৈ আমি কেতিয়াও ৰাজনীতি নকৰোঁ। প্ৰকৃত হিতাধিকাৰী পাব লাগিব। আনকি মই এইটো কথাও কৈছিলোঁ যে আমাৰ যিবিলাক নেকি কিছু পৰিমাণে আমাৰ যাৰ মানে দৰিদ্ৰ হিচাপে ৰেচন কাৰ্ড আছে সকলোৱে পাব। এইবাৰ যেনিবা আমি মানে কমেও 16,000 পাব, তাৰপিছত আকৌ আমাৰ নেক্সট বছৰটোত আমাৰ প্ৰায় গোটেইখিনিকে আমি শেষ কৰি দিব পাৰিম। কাৰণ কিয়, বহুতে চাকৰি পাব, চাকৰি পেলাই কৰি দিব লাগিব, এই দিলে আকৌ আমি দিব পাৰিম। এই ধৰণে এটা এইটো এটা বাৰমহীয়া এটা কাৰ্যসূচী, বাৰমহীয়া এইটো এটা আঁচনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে ইমান এটা সুন্দর আসনি আমার জনকল্যাণের কারণে করেছে, মহিলাসকলের কারণে করেছে বিশেষকৈ। গতি মই ভাবো যে যিটো ঘটনা ইয়াত হৈছে সংঘটিত, এই ঘটনাটোর ক্ষেত্রে মই কিবা কি বুবু বাবা শুনি আছিলোঁ। এইটো অফিসত যে আগরে প্রায় দুর্নীতি চলে, সেই দুর্নীতি চলার প্রমাণ মোৰ হাতত আছে। কিন্তু মই সেইখিনি কথা আমার মাননীয় উপায়ুক্ত ডাঙরিয়াক কৈছোঁ আর আগৰ উপায়ুক্ত ডাঙরিয়াক কৈছিলোঁ। তেখেতসকলে যদি মানে কঠোর নোহার কারণে এই ঘটনাটো মানে ঘটার মূল মানে তেওঁলোকৰ সমলটো হৈছে কি, যে আগতে এইবিলাক কৰিছে, কোনে কিডাল কৰিছে আমাৰ ইয়াৰ স্থায়ী কৰ্মচাৰী আছে, জড়িত স্থায়ী কৰ্মচাৰী কেইজনমান আছে। এই স্থায়ী কৰ্মচাৰী কেইজনক যদি ইয়াৰ মানে এই এই ঘটনাটোত যদি এশ গৰু মাৰিলে বাঘৰ মৰণ নহয়, তেওঁলোককো জড়িত কৰাবলৈ যদি তেওঁলোকক যদি উচিত শাস্তি দিয়া নহয়, তেতিয়াহ'লে এই উপায়ুক্তৰ কাৰ্যালয়টো আটাইতকৈ দুৰ্নীতি মানে স্বৰ্গভূমি হৈ পৰিব মঙলৈ। আৰু হয়ো ইয়াৰ বহুকেইজন বিষয়া আছে যিসকল বিষয়াই নেকি কি যে গাঁওবুঢ়া ক্ষেত্ৰত কি কৰিলে, কেইবাজনে বিষয়াই কি কৰিছে গাঁওবুঢ়াৰ ক্ষেত্ৰত, তেওঁলোকে আপোচ কৰি পেলাই ধনৰ লোভৰ কামবোৰ কৰি পেলাই গুচি গৈছে। তেওঁলোকে নাকি ল'বৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিছোঁ, কাৰণ যিহেতু আমি মই শাসকীয় দলৰ, মই মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আছে, আমাৰ অন্যান্যসকল আছে, সকলো সৈতে বহি পেলাই এই বিষয়াসকলে ইমান লেতেৰা কাম কৰিছে, অথচ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সদায় মানে এখন নিকা এখন মানে সুন্দৰ মানে প্ৰশাসন গঢ়িবৰ কাৰণে তেখেতৰ যিটো আন্তৰিকতা, সেই আন্তৰিকতা নষ্ট কৰিছে আমাৰ বিষয়াসকলেই। আর বিষয়াসকলের উদগনিতেই কর্মচারী কেজন মানে যা করেছে আর যা মানে টাকা পয়সা লো এইবিল কারবার করেছে। আমি করে আছো কি, আমি প্রতিটি রাজনৈতিক দলে কাম করে আছো দরিদ্র কারণে, কিন্তু আমার কেগারিমান বিষয়ায় করে আছে কেনকাকে কেন পয়সা ঘটো এই ধান্দাত, মানে ইয়ার পয়সা ধান্দাতে এইবিল করে আছে। একো চিন্তা নকরব, মানে এশ গরু মারিলে বাঘর অমরণ চিন্তা নকরব। মানে আমি এইবার একটা দৃষ্টান্ত দেখাব খুঁজেছিল যে দরিদ্রক লই আমি কেতিয়াও রাজনীতি নকরো, প্রকৃত হিতাধিকারী পাব লাগিব। আনকি মই এইটো কথাও কৈছিলোঁ যে আমাৰ যিবিলাক নেকি কিছু পৰিমাণে আমাৰ যাৰ মানে দৰিদ্ৰ হিচাপে ৰেচন কাৰ্ড আছে সকলোৱে পাব। এইবাৰ যেনিবা আমি মানে কমেও 16,000 পাব, তাৰপিছত আকৌ আমাৰ নেক্সট বছৰটোত আমাৰ প্ৰায় গোটেইখিনিকে আমি শেষ কৰি দিব পাৰিম। কাৰণ কিয়, বহুতে চাকৰি পাব, চাকৰি পেলাই কৰি দিব লাগিব, এই দিলে আকৌ আমি দিব পাৰিম। এই ধৰণে এটা এইটো এটা বাৰমহীয়া এটা কাৰ্যসূচী, বাৰমহীয়া এইটো এটা আঁচনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে ইমান এটা সুন্দর আসনি আমার জনকল্যাণের কারণে করেছে, মহিলাসকলের কারণে করেছে বিশেষকৈ। গতি মই ভাবো যে যিটো ঘটনা ইয়াত হৈছে সংঘটিত, এই ঘটনাটোর ক্ষেত্রে মই কিবা কি বুবু বাবা শুনি আছিলোঁ। এইটো অফিসত যে আগরে প্রায় দুর্নীতি চলে, সেই দুর্নীতি চলার প্রমাণ মোৰ হাতত আছে। কিন্তু মই সেইখিনি কথা আমার মাননীয় উপায়ুক্ত ডাঙরিয়াক কৈছোঁ আর আগৰ উপায়ুক্ত ডাঙরিয়াক কৈছিলোঁ। তেখেতসকলে যদি মানে কঠোর নোহার কারণে এই ঘটনাটো মানে ঘটার মূল মানে তেওঁলোকৰ সমলটো হৈছে কি, যে আগতে এইবিলাক কৰিছে, কোনে কিডাল কৰিছে আমাৰ, ইয়াৰ স্থায়ী কৰ্মচাৰী আছে জড়িত, স্থায়ী কৰ্মচাৰী কেইজনমান আছে। এই স্থায়ী কৰ্মচাৰী কেইজনক যদি ইয়াৰ মানে এই এই ঘটনাটোত যদি এশ গৰু মাৰিলে বাঘৰ মৰণ নহয়, তেওঁলোককো জড়িত কৰাবলৈ যদি তেওঁলোকক যদি উচিত শাস্তি দিয়া নহয়, তেতিয়াহ'লে এই উপায়ুক্তৰ কাৰ্যালয়টো আটাইতকৈ দুৰ্নীতি মানে স্বৰ্গভূমি হৈ পৰিব মঙলৈ। আৰু হয়ো ইয়াৰ বহুকেইজন বিষয়া আছে যিসকল বিষয়াই নেকি কি যে গাঁওবুঢ়াৰ ক্ষেত্ৰত কি কৰিলে, কেইবাজনে বিষয়াই কি কৰিছে গাঁওবুঢ়াৰ ক্ষেত্ৰত, তেওঁলোকে আপোচ কৰি পেলাই ধনৰ লোভৰ কামবোৰ কৰি পেলাই গুচি গৈছে। তেওঁলোকে নাকি ল'বৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিছোঁ, কাৰণ যিহেতু আমি মই শাসকীয় দলৰ, মই মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আছে, আমাৰ অন্যান্যসকল আছে, সকলো সৈতে বহি পেলাই এই বিষয়াসকলে ইমান লেতেৰা কাম কৰিছে, অথচ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সদায় মানে এখন নিকা এখন মানে সুন্দৰ মানে প্ৰশাসন গঢ়িবৰ কাৰণে তেখেতৰ যিটো আন্তৰিকতা, সেই আন্তৰিকতা নষ্ট কৰিছে আমাৰ বিষয়াসকলেই। আর বিষয়াসকলের উদগনিতেই কর্মচারী কেজন মানে যা করেছে আর যা মানে টাকা পয়সা লয় এইবিল কারবার করেছে। আমি করে আছো কি, আমি প্রতিটি রাজনৈতিক দলে কাম করে আছো দরিদ্র কারণে, কিন্তু আমার কেগারিমান বিষয়াই করে আছে কেনকাকে যে কেন পয়সা ঘটো এই ধান্দাত, মানে ইয়ার পর পয়সা ধান্দাতে এইবিল করে আছে, একো চিন্তা নকরব, মানে এশ গরু মারিলে বাঘর অমরণ চিন্তা নকরব।